তুই রান্না বান্না এন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আজ নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাব পেহেলগাঁও, এখান থেকে আমরা বেরিয়ে যাব, শ্রীনগর থেকে বেরিয়ে আমরা যাবো এখন পেহেলগাঁওয়ের দিকে। তাহলে এখানে আমরা ব্রেকফাস্ট করবো, এখানে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। সবাই রেডি হয়ে গেছি। এই যে নীল আর হিয়া রেডি হয়ে গেছে। আজকে আকাশ একদম পরিষ্কার, মানে রোদ্দুর ঝকঝক করছে। কালকে তো এখান দিয়ে খুব মেঘ দেখা যাচ্ছিল, আজকে আর মেঘের অস্তিত্ব দেখা যাচ্ছে, মানে মেঘ নেই দেখা যাচ্ছে। যাই না, এতো এখানে কখনো মেঘ কখনো রোদ্দুর, এরকমই তো। তবে আজকে রোদটাই বেশ ভালো, কিন্তু তাহলে আর কাল কাল ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা যাব পেহেলগাঁও। বেরিয়ে পড়েছি, আমার কথা বিশ্বাস রাখুন, খাবেন, খেয়ে টেস্ট করবেন, পয়সা লাগবে না। যদি ভালো লাগে তবে কিনবেন, একটা 5 টাকা, 4টে নেবেন 10 টাকা। আমার কথা শুনবেন আর ভাববেন যে আমি বোধহয় আমি সেই থেকে ফ্রি স্যাম্পলিং হিসাবে এবং জনহিতে আমি এই কাজ করে থাকি। আপনাদের যদি মনে থাকে, মনে করেন, আপনারা যে কোনো একটা ট্রাই করে দেখতে পারেন। আমলকি, আপনার লবঙ্গ এবং জোয়ান, আমি যে ফাইলের কথা বলেছি, আপনি 4টে ফাইল পাবেন। দাদা আপনার এখানে আপনার কোনটা নেবেন দাদা? আপনি আমাকে আমলকিটা দিন, কিন্তু ভালো লাগলে তো বললেন, খারাপ লাগলে সেটা বলেন। আপনার খারাপ লাগলে কিন্তু বলবো। আপনি কিছু নেবেন দাদা? আপনি নেবেন দাদা? দিদি ভাই, ম্যাডাম, আপনার কোন চাই আমলকি? ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আমি বাংলা বুঝি, হিন্দি বুঝি, ইংরেজি বুঝি, পার্সি বুঝি, তামিল বুঝি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। অঞ্চল জুড়ে আপেল গাছ, আপেলের বাগান। এখন তো আপেল সিজন নয়, তাই সবাই সবুজ সবুজ পাতা বেরিয়েছে। রাস্তার ধারেই এই আপেল বাগানের পাশেই বিক্রি হচ্ছে আপেলের জুস। এরা আপেল জুস করে বিক্রি করছে, বা তুমি গোটা আপেলও কিনতে পারো। এখানে আপেল বিক্রি হচ্ছে, এছাড়া আপেলের জ্যামও পাওয়া যাচ্ছে, আচারও পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ওই গাছে আপেল দেখে মনে হচ্ছে যেন আপেল হয়েছে গাছে, কিন্তু এগুলো আপেল হয়নি, মানে এখনকার আপেল নয়, এগুলো গাছে লাগিয়ে রাখা হয়েছে যাতে লোকে দেখে দাঁড়ায়। এখানে যেহেতু আপেলের জুস বিক্রি হচ্ছে, তার জন্য এই বাগানের মধ্যে এখন কেন, এখন শুধু কচি পাতা আর ফুল এসছে, এখনও অবধি আপেল ধরা শুরু করেনি। এই যে আপেলের ফুল হয়ে এসছে, এক মিনিট, দেখো আপেলটা দিচ্ছি আমি, আপেল জুস তৈরি হচ্ছে। এখানে 1 কাপ জুস 50 টাকা করে বিক্রি হচ্ছে। খেতে ভালোই, বেশ মিষ্টি ছিল। Thank you.
নানা রকমের অ্যাপেলের জ্যাম বিক্রি হচ্ছে, চাটনি অ্যাপেল। আমরা পহেলগাঁয় পৌঁছে গেছি। আমরা পহেলগাঁয়ের পুরনো মার্কেট, সেই মার্কেটে আর কি ঢুকেছি। মার্কেটটা ঘুরে তারপরে আমরা মার্কেটের কাছেই আমাদের হোটেল, সেখানে আমরা যাব এখন। আমরা আজকে এই হোমস্টেতে থাকবো, নাম হচ্ছে ওয়াটার ফ্রন্ট পাই। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। এখানে ভাত, রুটি, চিকেন, তারপরে পনির, সব নানা রকম ব্যবস্থা আছে, যে যেটা খাবে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম, আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হবো।